আজকে বাইরেও তুফান ছিল আর হলের মধ্যেও তুফান। স্যালুট টু সাকিব খান। তুফান ভয় পাইছি রে। তুফান কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক ফাটাফাটি ছবি ছিল। আমরা চাই ভবিষ্যতে এরকম আরো সুন্দর সিনেমা রায়হান রাফি করুক, আর আমাদের পছন্দের নায়ক মেগাস্টার সাকিব খান দেশের সংস্কৃতি দিয়ে বাংলাদেশকে আরো উন্নত করুক, আমরা এটাই চাই। কি মনে হচ্ছে সাকিব খান এই সিনেমা দেখে আরো 10-15 বছর আছে? আমরা আশাবাদী, কারণ 25 বছর যাবত এই সিনেমার সাথে আছে। আমরা আশাবাদী আগামী আরো 10 বছর যদি সাকিব খান বেঁচে থাকে তাহলে আরো 10 বছর ইনশাল্লাহ বাংলাদেশের সিনেমাতে রাজ করব। ভাই কেমন ছিল? তুফান ভয় পাইছি রে। তুফান ভয় পাইছি। তুফান ঠিক আছে ভাইয়া? খুব সুন্দর, ভালো লাগছে। অবশ্যই অবশ্যই জোস মুভি, জোস মেকিংটা অনেক জোস। তুফান কেমন? হ্যাঁ সুপার, একদম সুপার হিট। আজকে বাইরেও তুফান ছিল আর হলের মধ্যেও তুফান, পুরাই ফাটাই দিয়েছে সাকিব খান। বেশ সুপার সুপার হিট হয়েছে। ইটস গুড গুড। তুফান কেমন? হ্যাঁ হ্যাঁ এক্সপেকটেশন যেমন ঠিক ভালো ওরকম পাইছে। সো নাইস, বেস্ট, ভালো ভালো ছিল, ভালো ছিল। তুফান কেমন ছিল? জোস, একদম সুন্দর, নাইস নাইস, ভালো, নাইস, বিউটিফুল, ফ্যান্টাস্টিক। হ্যাঁ তুফান ইজ এ ভেরি গুড মুভি, এবং আমি বলবো যে বাংলাদেশে এই ধরনের মুভি আমরা আগে কখনো দেখি নাই। স্যালুট টু সাকিব খান, রায়হান রাফি স্যার, এভরিওয়ান, এবং তুফানের মতো মুভি আমরা চাই। অনেকে বলছে তুফান এখন শুধু বাংলাদেশ না, ইন্টারন্যাশনাল মার্কেটে খেলে, এবং ইন্টারন্যাশনাল মার্কেটে খেলার মতোই একটা মুভি তুফানে। যদি আপনি বসেন শুরু থেকে শেষ পর্যন্ত না শেষ করে উঠতে পারবেন না, এবং বাংলাদেশি হিসাবে এই ধরনের মুভি আসলেই আমরা এক্সপেক্ট করতেছিলাম অনেকদিন আগে থেকে। এই সিনেমা দিয়ে আমি বলবো যে মৃত্যুর আগ কাল পর্যন্ত উনি রাজত্ব করে যেতে পারবে। তুফান 2 আগ পর্যন্ত চলবে, এবং তুফান 3-4 আমরা এক্সপেক্ট করতেছি আরও।